আই এম রূপম। এখন আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে কথা হবে। একটা হচ্ছে কোড নেম তিরঙ্গা, যেটা একটা হিন্দি ছবি যেখানে আমাদের লর্ড পরিণীতি চোপড়া রয়েছে, এবং আরেকটা হচ্ছে বনারস, যেটা একটা কন্নড় ভাষার সিনেমা, সেটা হিন্দিতে ডাব করা হচ্ছে। তো কেমন লাগলো এই দুটো আপকামিং কাজের ট্রেলার? তো কোড নেম তিরঙ্গা ট্রেলারটা আজকে সকালবেলায় ড্রপ করা হয়েছে, এবং এই ট্রেলারটা যে আমার খুব একটা ভালো লেগেছে এমনটা নয়, অনেকে ভালো লাগতে পারে। তবে যেটা বিষয়, এই ট্রেলারে দায়িত্ব নিয়ে গল্পটা বলা হয়েছে। এখন ট্রেলার মানে হয়ে গেছে আভাস, অডিয়েন্সের মানে সিনেমার প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করা, ওসব না। এখন হচ্ছে সিনপসিস, মানে 2 মিনিট 3 মিনিটে সিনেমার পুরো গল্পটা যেন অডিয়েন্সের কাছে ক্লিয়ার থাকে, যাতে অডিয়েন্সকে কষ্ট করে সিনেমা হলে না আসতে হয়। এই দায়িত্বটা যারা ট্রেলার এডিট করে তারা নিয়েছে, এই ইনিশিয়েটিভটা, যেটাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। এবার এই ট্রেলার লাইন দেখে যে গল্পটা বোঝা যাচ্ছে, সেখানে একথা টাইগার থেকে কিছুটা খামচা মেরেছে, কিছুটা রাজি থেকে খামচা মেরেছে, এবং রাজি আর একথা টাইগার এই দুটো ছবির প্লটকে যদি তুমি কম্বাইন করো, যে ছবিটা দাঁড়াবে সেটা হচ্ছে কোড নেম তিরঙ্গা। এখানে পরিণীতি চোপড়া যে একজন র এজেন্ট, তাকে একটা মিশন দেওয়া হয় যেখানে তাকে এলিমিনেট করতে হবে হচ্ছে আমাদের শরৎ খেলকারকে, সে একজন টেররিস্ট। এবার এই আতঙ্কবাদীকে মারতে গিয়ে সে নিজে প্রেমে পড়ে যাচ্ছে, এতটা ইনভলভ হয়ে যাচ্ছে যে সেই ছেলেটাও এই মিশনে ইনভলভ হয়ে যাচ্ছে। এবার সে কোথাও একটা গিয়ে তার পরিচয়টা রিভিল হয়ে যাচ্ছে এবং তাকে টার্গেট করে ফেলছে পরিণীতি চোপড়াকে। তার বয়ফ্রেন্ডকে সে কীরকমভাবে বাঁচাবে এবং মিশন কীরকমভাবে কমপ্লিট করবে, এবং তার বয়ফ্রেন্ড কি অন্য দেশের এজেন্ট, এর থেকে বেশি জানতে হলে আমাদের সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে, যাই হোক। এই ট্রেলারে কী কী ভালো লেগেছে? ভালো লাগার শতকরায় আমার কাছে কম, মানে আমার সেরকম ট্রেলারটা ভালো লাগেনি, অনেকে ভালো লাগতে পারে। প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে লোকেশন এবং ফাইট সিকোয়েন্সেস, মানে অ্যাকশন পোর্শনগুলো সত্যি ভালোভাবে শ্যুট করা। তোমরা যদি ফোর্স টু দেখো জনের সোনাক্ষীর, তাহলে সেই ছবিতে অ্যাকশন কোরিওগ্রাফি খুব ভালো ছিল এবং বিভিন্ন রকমের স্টাইলাইজেশন ছিল, তা হ্যান্ড টু হ্যান্ড ব্যাটল হোক, কিছু ওভার দ্য টপ সিচুয়েশন হোক, বা ওখানে দেখবে ওই গেমিং মোড বা পিওভি যে শটগুলো আমরা বলি, বন্দুক নিয়ে যাচ্ছে, খালি বন্দুকের সামনেটা দেখা যাচ্ছে, ওরকম কিছু শট রয়েছে। এবং ফোর্স টুতে দারুণ কন্টিনিউটি ছিল, ব্যাপক কন্টিনিউটি, মানে ওর সাথে আবার একটা হোয়াইট ফ্রেম জুড়ে দেওয়া, আমি জানি না সেটা এখানে করা হবে কি না। তো এই ছবিরও যে অ্যাকশন পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে সেগুলো ভালো। পরিণীতি জানি না ছবিতে কেরকম পারফর্ম করবে, তবে অ্যাকশন সিকোয়েন্স খারাপ করছে না। এবং সাপোর্টিং কাস্টে সব্যসাচী বাবু বলি, দিব্যেন্দু ভট্টাচার্য বলি, রাজিত কাপুর বলি, শরৎ কেলকার বলি, এরা ভালো। এবার দেখার সিনেমাটা কেমন হয়, বাট আমার খুব একটা আশা নেই। এবার যদি ট্রেলারে কী খারাপ লেগেছে বলি, প্রথম কথা হচ্ছে ট্রেলার ডিজাইন। এখানে এই চরিত্রটা সম্পর্কে আমরা তথ্যই পেলাম না 3-4 অ্যাকশন সিন দেখা ছাড়া। পরিণীতি চোপড়া সঙ্গে সঙ্গে লাভ ট্র্যাক ঢুকে গেল, কেন? তুমি যদি আজকে একথা টাইগারেরও ট্রেলার দেখো বা রাজিরও ট্রেলার দেখো, দেখবে আগে আলিয়া বা সালমানের যে ক্যারেক্টার, এদেরকে আগে ইন্ট্রোডিউস করানো হলো প্রপারলি, তারপরে সেই প্রেমের পোর্শন যেগুলো ট্রেলারের একদম মিড পয়েন্টে আসে, এবং এখানে শুরুতেই, ফলে ট্রেলারটা চটকে গেছে। মানে ওই ফিলটা আমরা করতে পারি না যে এই একজন এজেন্ট, ঠিক আছে। দ্বিতীয় যেটা খারাপ লাগার দিক, সেটা হচ্ছে এখানে কয়েকটা হাই হাই মোমেন্ট দেখানো, যে এখানে হার্ডি সান্ধু, সে ফেসে যাবে, ওকে বের করার জন্য এ কী করবে, এই পোর্শনগুলো ট্রেলারে না রিভিল করলেই ভালো হতো। এবং গল্পের লাইনটা এরকমভাবে মিলে যাচ্ছে যেরকম কাজ তো আমরা দেখে নিয়েছি, তো এটা অ্যাটলিস্ট নতুন কিছু আমাদের প্রোভাইড করতে পারছে না। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুব এঙ্গেজিং নয়, যেটা অডিয়েন্সকে একটা গুজবাম্পস ফিল করাবে, সেই কারণে আমার ট্রেলারটা খুব দারুণ লাগেনি। এবং শরৎ কেলকারের যে লুকটা সেটা অনেকটা কবির খানের মতো, যদিও এটা নিয়ে আমার কোনো অবজেকশন নেই। অবশ্যই আছে ট্রেলারের ডিউরেশন এবং ট্রেলারের কাট নিয়ে, যেটা ঠিক মতো প্যাচ হয়নি আর কি। তো ওভারঅল এই ট্রেলারটা আমার কাছে স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা ট্রেলার। এই ছবিটার জন্য অডিয়েন্স খুব ইন্টারেস্টেড ফিল হবে এটা আমার মনে হয় না। দেখা যাক এই ছবিটা বক্স অফিসে চলে কি না। এরপর যদি আমরা কথা বলি পরবর্তী ট্রেলার নিয়ে, সেটা হচ্ছে বনারস ছবির ট্রেলার। এই ছবিটা হচ্ছে, আমি বললামই, কন্নড় ভাষার সিনেমা এবং এটা হিন্দিতে আসছে। তা প্রথমে আমার দেখে মনে হচ্ছিলো যে হিন্দির নতুন নায়িকা বা নতুন নায়কের ছবি, এটা নিয়ে এত হাইপ, কারণ ট্রেলারের যে স্টার্টিং পোর্শনটা ওই প্রেম ভালোবাসা ওই দিকগুলোই রয়েছে, তো নতুনত্ব এমন কি দিচ্ছে যার কারণে লোকে এই ট্রেলারটা নিয়ে এতবার করে কথা বলছে। কিন্তু ট্রেলারের মিডওয়ে থেকে ট্রেলারের গল্পের লাইনটা যেরকম চেঞ্জ হলো, তখন আমি সত্যি চমকে গেছি, কারণ ট্রেলারটা খুব বড় নয় এবং গল্পের লাইন তুমি পুরোপুরিভাবে আইডিয়া করতে পারবে না। আমরা এরকম বহু অ্যানিমে সিনেমা দেখেছি যেখানে একটা ছেলে একটা মেয়ে, এদের মধ্যে সম্পর্ক হয়েছে এবং সেই সময়ে কিছু চমক আসছে, যেমন ইয়োর নেমে আছে, এছাড়াও ইরেস ডে আছে, এরকম আরও অনেক আছে, সব তো আমার দেখা নেই, তবে অ্যানিমি ছবিতে এরকম ধরনের প্লট আছে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ছেলেটা এবং মেয়েটা, এই দুজনের মধ্যে কানেকশন সম্পর্ক, কিন্তু সেখানে যেটা সারপ্রাইজ সেটা হচ্ছে একটা লুপ, সঙ্গে সঙ্গে এখানে টাইম ট্রাভেল।
ছেলেটা সাডেনলি ফিউচারে পৌঁছে যাচ্ছে, কীভাবে পৌঁছাচ্ছে, এই যে প্রসাদ এটা কীরকমভাবে কানেক্টেড, ওই চক্রব্যূহ থেকেও কীরকমভাবে বেরোবে, কারণ তারপরে আমরা কিছু পোর্শন দেখতে পাই যতবারই মেয়েটা ওকে হাক করতে যায় ততবারই সেই জিনিসটা ব্যাকওয়ার্ডে আসে। তো এটা কীভাবে হচ্ছে, এই যে রিভার্সে মেয়েটার আসা বা সিনটা আবার রিপিট হওয়া বা ওদের মধ্যে সম্পর্ক বা কাছে আসা যখনই আসছে ওই লুপটা আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে বা আবার লুপে আটকে যাচ্ছে, এটা কেন? এই ছবিতে অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, সবই রয়েছে, তবে আসল থিমটা হচ্ছে এই টাইম ট্রাভেলের ওপরে। এবং তুমি যদি বানারসটা খুব ভালো করে লেখাটা দেখো তাহলে দেখবে এসের ওপরে দুটো ডট ডট দেওয়া রয়েছে, যেটা কিন্তু লুপের সাইন। দেখা যাক কেমন হয় এই ছবিটা, বাট ট্রেলারটা খুব ভালো করে তারা ডিজাইন করেছে। একদম শুরুতে তুমি দেখবে মেট্রো নামে কিছু ঝাট ঝাট করে কিছু কাট আসে, সেটা আমাদের প্রথমেই ট্রেলারের একটা হয় না অডিয়েন্সের অ্যাটেনশানটা নিয়ে নেয়, সেটা এখানে করতে পারে। নায়ক নায়িকা যারা আছে তাদেরকেও ঠিকঠাকই লাগে, এবং আমাদের এখানে ডেবিউ করা বহু ছেলেমেয়ের থেকে বেটার লাগে, তবে তারা হেভি ট্রেলারে ছাপ ছাড়তে পারে যেটা আমি বলছি না, বাট প্রোডাকশন কোয়ালিটি দেখে কিন্তু এটা মনে হয় না যে এই ছবিটা খুব পয়সা খরচা করা একটা ছবি, এটা আমি বারবার করে বলি। তবে যেটা দেখার মতো বিষয় যে এরা আজকে এই বাজেটে একটা প্যান ইন্ডিয়া ছবি বানাচ্ছে, এবং এক্সিকিউশন দেখো, শার্প এডিট দেখো, সেগুলো অবশ্যই প্রশংসা করার মতো। তো আমার ট্রেলারটা অবশ্যই ভালো লেগেছে। এখানে ওই অ্যাকশনের ভায়োলেন্সের যে পোর্শনটা এটার সাথে তুমি অবশ্যই KGF-এর ডায়লগের মিল পাবে, তবে ট্রেলারটা আমার ডেফিনেটলি ভালো লেগেছে। দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। এই ছবিটা নভেম্বরের ফার্স্ট উইকে আসছে। আমার এই ট্রেলারটা অবশ্যই অবশ্যই খুব ভালো লেগেছে, তার কারণ ডিজাইন ওয়াইজ, প্লট ওয়াইজ প্রত্যেকটা দিক থেকে অ্যাটলিস্ট অডিয়েন্সকেরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে। দেখা যাক কেমন হয় এই ছবিটা। তো এই ছিল আমার রিয়াকশন আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে। তোমরা যদি বেনারসের ট্রেলারটা না দেখে থাকো এবং তোমরা যদি কোড নেম তিরঙ্গার ট্রেলার না দেখে থাকো, আমি ডিসক্রিপশনে দুটোই লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমি ভুলে গেছিলাম বলতে, বেনারসের ট্রেলারের একটা পোর্শন মানে ফিউচার টাইমলাইন আমি কেন বললাম, সেখানে সলমান খান ধুম ফোড়ে এটা দেখাচ্ছে, সিনেমা হলের বাইরে পোস্টার পড়ছে, সলমান খান ধুম ফোড়ে এবং যে ছবিটা সেটা রেস-3-এর। যাই হোক, সেটার জন্যই এই ট্রেলারটা লোক আরও বেশি করে দেখছে যে ধুম ফোড়ের সাথে কিসের কানেকশান। তো এটা টাইম লাইন বোঝানোর জন্য কানেকশানটা করা, এবং কিছু স্প্লিট স্ক্রিন ইউজ করেছে সেগুলো চরম, মানে একদিকে একজন একটা গেট আপ নিয়ে রয়েছে, একদিকে এই ছেলেটার মুখ, সেগুলো সত্যি খুব সুন্দর করেছে। তো ডিজাইন ওয়াইজ আমি বললামই খুব ভালো। তো এই ছিল আমার রিয়াকশন, আবার দেখা হচ্ছে জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টপ বাই, টেক কেয়ার। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে গ্রে করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে।